Assalamualaikum viewers, Why to Cooking থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ছোলার বিরিয়ানি। বিশেষ করে রমজানে এই বিরিয়ানিটি আমরা অনেকেই পছন্দ করে থাকি। আবার অন্যান্য সময়েও খাবারের ভিন্নতা আনতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি এই মজাদার বিরিয়ানি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোলার বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমাদের ছোলা ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টার মতো। এখানে আমি হাফ কাপ ছোলা নিয়েছি। এরপর ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা তা একটু চেক করে দেখে নেচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছোলাগুলো পানি থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি হাঁড়িতে নিয়ে নেচ্ছি 1/4 কাপ তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেচ্ছি। একটু ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8টা থেকে 9টার মতো কাঁচা মরিচ। মরিচগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাঁচা জিরা। কাঁচা জিরা দিলে বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে রয়েছে 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 4টা কালো গোলমরিচ, 4টা এলাচ আর 2টা তেজপাতা। মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো আগে দিলে পেঁয়াজ ভাজতে ভাজতে মশলাগুলো পুড়ে যেত, তাই পরেই দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এগুলো সামান্য একটু ভেজে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটাও বেরেস্তার মতো হয়ে গিয়েছে। এভাবে বেরেস্তার মতো করে নিলে খিচুড়ির ফ্লেভার আর টেস্টটা খুবই ভালো লাগে। জাস্ট লক্ষ্য রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করব, তাই এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে। জাস্ট তেলটা একটু ওপরে উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর 1 কাপ পোলাও চাল। চালটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা বেশিবার ধুয়ে নিলে খিচুড়িটা ঝরঝরে হয়, অর্থাৎ চালের পানিটা পরিষ্কার না আসা পর্যন্ত ধুয়ে নিতে হবে। এবার আবারও 3-4 মিনিটের মতো এগুলো ভেজে নিতে হবে। সবগুলো একসঙ্গে একটু ভেজে নিলে খিচুড়িটা অনেক টেস্টি হয়। ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। অনেক সময় এক এক ধরনের পোলাও চালের কারণে পানির পরিমাণটা সামান্য কম বেশি লাগতে পারে। আবার পোলাও চালটা নতুন হলে কম পানি লাগে, পুরাতন হলে বেশি পানি লাগে। তাই আপনাদের চালের ধরনের ওপর ভিত্তি করে পানির পরিমাণটা একটু বুঝে দেবেন। তবে কখনোই বেশি পানি দিয়ে দেবেন না, কারণ বিরিয়ানি নরম হয়ে গেলে আর কিছু করার থাকে না। কিন্তু সেদ্ধ একটু কম হলেও পরবর্তীতে একটু গরম পানি অ্যাড করে সেদ্ধ করে নেওয়া যায়। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। অল্প কিছুক্ষণ জাল করার পরে পানিটা প্রায় টেনে গিয়েছে। এখন হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে এটাকে দমে বসিয়ে রাখতে হবে, অর্থাৎ চুলার আঁচটা একেবারেই লো করে দিতে হবে। আমি 8 মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম আর মাঝে একবার হালকা করে নেড়ে দিয়েছিলাম। 8 মিনিটের মতো দমে রাখার পরে বিরিয়ানিটি হয়ে গিয়েছে। এখন এটি পরিবেশন করার পালা। এর জন্য একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বিরিয়ানিটি কত সুন্দর ঝরঝরে হয়েছে আর চালটা খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। আপনাদের প্রতিদিনের খাবারে একটু ভিন্নতা আনতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন
এই স্পেশাল সোলার বিরিয়ানি। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।